Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. তাড়াতাড়ি জল নিয়ে এসো, এনার খেয়াল রেখো, শান্ত হয়ে যাও কাকিমা, নিজেকে সামলাও। এই যে দেখো ঝড়ও থেমে গেছে, আর চন্দ্রগ্রহণও আর নেই, আর যে ওই পুরো অন্ধকার হয়ে গেছিল ওটাও এখন কেটে গেছে, আর যে অশুভ যোগ ছিল সেটাও কেটে গেছে। কিন্তু সংকট তো কাটেনি, আমার সুনয়না তো ফিরে আসেনি, জানি না আমার নাতনি কিভাবে আছে। এইভাবে ভেঙে পড়ো না কাকিমা, আমার দৃঢ় বিশ্বাস সুনয়না একদিন অবশ্যই আসবে। কিন্তু কাকিমা, ওই যে ছেলেটা ঘরে এসেছিল তার কোনো ঠিকানা কি আছে? না জানি না, আপনি তো জানেন জঙ্গলে ছেলেটাকে সাপে কামড়ালো, আর আমার অবুঝ সুনয়না ওই আপদটাকে ঘরে নিয়ে এলো ওর প্রাণ বাঁচানোর জন্য। কিন্তু ও কি করে জানবে ও যে ওর প্রাণ বাঁচাচ্ছে, ওই ওর প্রাণের শত্রু হয়ে উঠবে। এই চিঠিটাতে আর ওই তীরটাতে একরকমই চিহ্ন কেন? মনে হয় এটা কোনো রাজমহলের চিহ্ন। এদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? কিন্তু হ্যাঁ, ওই ছেলেটার কাছে যে তীরটা ছিল না, ওর মধ্যে ওই প্রাসাদের চিহ্ন ছিল, যা ওই রাজমহলের চিহ্ন ছিল। প্রাসাদের চিহ্ন? হ্যাঁ, ওই ছেলেটা কি ওই রাজমহলের কেউ? প্রাসাদ থেকে? এটা কি করে সম্ভব? আপনি তো বলেছিলেন যে রাজা রানী মারা গেছে আর অনেক বছর আগে, ওই প্রাসাদ অদৃশ্য হয়ে যায়। কিন্তু এখন যদি ওই ছেলেটা ওই অদৃশ্য প্রাসাদের হয়তো। আমি নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য এত পরিশ্রম করেছি, রাজা রানীর হত্যা করেছি, তাদের সন্তান অধিরাজকে নিয়ে প্রাসাদে এসেছি, তাকে এত ভালো লালন পালন করেছি যে সে আমার মধ্যেই পুরো জগৎ খুঁজে পায়। আর আজ যখন আমি পরিশ্রমের ফল পেতে চলেছিলাম, আর তখন কেউ তার বিঘ্ন ঘটায়। সম্পন্ন হয়েছে, আমি জিজ্ঞেস করলাম বিয়ে সম্পন্ন হয়েছে না হয়নি? না না রানীমা, বিবাহ সম্পন্ন হয়নি। তাহলে তোমারও বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমার স্বপ্ন পূরণের মাঝে আসার চেষ্টা করছে। এটা কি করছো তুমি? ছাড়ো, আমি বলেছিলাম তোমাকে যে আসো আসো, আমার জীবন ধ্বংস হওয়ার হাত থেকে রক্ষা করো না তো। না কনক, একে তো আমি শাস্তি দেব, এমন শাস্তি দেব যেটাও ভাবতেও পারবে না কোনোদিন। আমি তোকে কি শিখিয়েছিলাম? কেউ আমাদের সাথে যতই খারাপ করুক না কেন, আমরা তাদের সাথে খারাপ করব না। কিন্তু এ আমার বিয়ে আটকে দিয়েছে মা।
শুনতে পেলি না আমি তোকে কি বললাম? আমি আজ পর্যন্ত না কারোর সাথে খারাপ করেছি আর না করব। আজ অবধি আমরা সবার সাথে ভালো ব্যবহার করেছি আর এর পরেও করব, বুঝতে পেরেছিস তুই? তার মানে এই নয় যে সবসময় ভালো মানুষের সাথে ভালো কিছুই হবে। আমি কখনো কারোর খারাপ কিছু চাই, কিন্তু আপনারা সবাই দেখছেন তো এই মানুষটা আমার সাথে ঠিক কতটা খারাপ করলো। আর এখন আপনার মেয়ের সাথেও একই জিনিস করতে যাচ্ছে। আপনার তো খুশি হওয়ার কথা যে আমি চলে এলাম, আর তুমি এখানে কাকে জিজ্ঞেস করে এসেছো? তুমি কাকে জিজ্ঞেস করে আমার সাথে সিঁদুর পরাবে? আমার কিছু করার জন্য কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন হয় না। আমি নিজে সম্পূর্ণভাবে স্বাধীন, যা চাই তাই করতে পারি। এটা কি করছো তুমি? এটা কি বাচ্চাদের খেলা ভেবেছো নাকি? যখন খুশি সিঁদুর পরালে, যখন খুশি মুছে দিলে। আজ তো আমার বিশ্বাস হয়ে গেল, না তো তুমি ভালো শিক্ষা পেয়েছো, না তো ভালো সহপাঠ শিখেছো, আর এই জন্য না তুমি মেয়েদের সম্মান করতে জানো আর না কোনো সম্পর্ককে শ্রদ্ধা করো। জানি না তুমি কিভাবে নিজের মাকে শ্রদ্ধা করো, নাকি তোমার মা এটাই শিক্ষা দিয়েছে যে অন্য মেয়েদেরকে সম্মান না দিও। ব্যাস, অনেক বলেছো তুমি, তোমাকে আমি বারবার সাবধান করেছি, তারপরেও তুমি আমার মায়ের ব্যাপারে ভুলভাল বলেছো। এরপর আমি তোমার জীবনে এমন বিষ ঢালব যে এরপর তুমি তোমার মৃত্যুকে চাইবে। এই হুমকিটা এদের মতো ভীত মেয়েদের থেকে, যারা অত্যাচার সহ্য করে চুপ করে থাকে, আর যদি ওদের কেউ সাহায্য করতে আসে এরা তাদেরকেও নিজের শত্রুই ভাবে। কিন্তু না তো আমি দুর্বল আর না আমি ভীত, আর না তো আমি তোমার হুমকিতে ভয় পাবো আর না তোমার অত্যাচারকে সহ্য করবো। এই বিয়েতে বিঘ্ন কে ঘটিয়েছে? ওই প্রাসাদ, ওই রহস্য আর ওই রাত গাহিন করে দেওয়া ঘটনাগুলো, হে দেবী মা, কাকিমা, কিন্তু আপনি তো বলেছিলেন ওই রাজপ্রাসাদে যতজন ছিল সবাই মারা গেছে, তাছাড়া ওই রাজপ্রাসাদ তো আর নেই। হতে পারে ওই প্রাসাদটাও আছে আর ওর ভেতরের লোকগুলো। আমার শোনা না ওখানেই আছে। যদি এরকমই হয় তো মহাপণ্ডিতের ভবিষ্যৎবাণী সত্য হয়ে যাবে। উনি তো বলেছিলেন সুনয়নার বিবাহের যোগ এক রাজকুমারের সঙ্গেই হবে। রাজকুমার কি করে হতে পারে? যখন রাজা বাবু আর মহারানী বেঁচেই নেই তাহলে রাজকুমার কিভাবে হতে পারে? আমার মনে আছে ওই হাসি খুশি পরিবারটার খুশির ওপর ভাবে নজর লেগেছিল। কার নজর দিদা? তুমি কার ব্যাপারে বলছো? এই বিয়েতে বিঘ্ন কে ঘটিয়েছে? কনক, তুই যদি চুপ না থাকিস তাহলে আজ তোর শেষ দিন হবে কনক। শুধু আমার আর তোমার? কনক তুই চুপ কর না, আর আমাকে আমাকে বিপদ থেকে বাঁচার কোনো উপায় ভাবতে দে, চুপ কর না। মা, আমাকে ক্ষমা করে দাও। আগে তুমি আমাকে এটা বলো যে এই বিয়েটা সম্পন্ন কেন হয়নি, কে বাধা দিয়েছে? আমি আটকেছি।
খুব মুখ চলছিল না এই ন্যায়ের মূর্তির, এবার দেখিস না ওর মুখ থাকবে না প্রাণ। অধিরাজ, এটা কে? আমি অধিরাজের স্ত্রী হই। অধিরাজের স্ত্রী? তোমার সাহসের প্রশংসা করতে হয়। তুমি এই প্রাসাদে কি করে এলে? আমি আসিনি, বরং ওই আমাকে করে নিয়ে এসেছে। জোর আর ও আমাকে জোর করে আমার সাথে বিয়েও করে, সেটাও আমার মতের বিরুদ্ধে। বন্দি করো ওকে। দিদা, আমার খুব ভয় করছে। দিদি ঠিক আছে কিনা? ও অবশ্যই ভালো থাকবে মা। সুনয়নার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। সুনয়না মা, দেবীমার তো অনেক বড় ভক্ত। আমি সেই ছোট্ট থেকে দেখছি ও কিভাবে শ্রদ্ধা আর ভক্তি ভরে দেবী মায়ের পূজো করে। হ্যাঁ পুরোহিত মশাই। মা, আমি এক্ষুনি আসছি। এটা নাও মা, মায়ের ওড়না। সুনয়নাকে দেখতে পেলেই ওকে এটা দিয়ে দিও। দেবী মা ওকে অশুভ শক্তির সঙ্গে লড়াই করার শক্তি দেবে। জয় দেবী মা। মা আমার কথা তুমি শোনো। আমার কথা কি বলছে এই মেয়েটা? এই মেয়েটা কি সত্যি বলছে? তুমি কি সত্যি ওকে বিয়ে করেছো? হ্যাঁ নাকি না? আমি বিবাহ করেছি। আমাকে ক্ষমা করে দাও মা, আমি আর কি করতাম? তুমি জানো যে আমি তোমার বিরুদ্ধে একটা কথাও সহ্য করতে পারিনি। আর এই মেয়েটা আমার শিক্ষার উপরে আঙুল তুলেছে, এমনকি আমাকে এটাও বলেছে যে আমার মা আমাকে সংস্কার শেখায়নি। এবার তুমিই বলো মা, আমি কি একে শাস্তি দিতাম না? এমনকি এটাও বলেছে যে আমি এতটাই খারাপ যে আমার বিবাহ যে মেয়ের সঙ্গে হবে সে নাকি পৃথিবীর সব থেকে দুর্ভাগ্যবান মেয়ে হবে। তাই আমি এর সঙ্গে বিবাহ করে একে দুর্ভাগ্যবান বানিয়ে দিয়েছি। হ্যাঁ মা, আমি এর সঙ্গে বিবাহ করেছি, কিন্তু একে শাস্তি দেওয়ার জন্য। আর তুমি তো জানো মা, তোমার বিরুদ্ধে যারা কথা বলে তাদেরকে আমি ছাড়তে পারি না। আমি তো শুধুই এর অহংকারটাকে চূর্ণ করেছি। মা, তুমি আমার থেকে মুখ ঘুরিয়ে নিও না মা। মা আমাকে ক্ষমা করে দাও। তুমি যদি চাও আমি একে চাকরানি করে রাখবো আমাদের প্রাসাদে, আর আমি কনককে অবশ্যই বিবাহ করবো মা। মা শোনো না আমার কথা একবার। মা, কনক, কনক, মাকে বোঝাও না। মা তুমি যদি বলো আমি এক্ষুনি বিবাহ করে নিচ্ছি। অধিরাজ, বিয়ের মুহূর্তর সমাপ্তি ঘটেছে। মনে রেখো, সময় আর শব্দ কখনো ফিরে আসে না। এই মুহূর্ত উত্তম মুহূর্ত ছিল, অসাধারণ মুহূর্ত ছিল। সেই জন্যই আমি তোমার বিয়ে এই মুহূর্তে করানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু এখন সব নষ্ট হয়ে গেছে। এই মুহূর্ত আর আমার সবচেয়ে বড় স্বপ্ন। এমনটা বলো না মা, আমাকে ক্ষমা করে দাও। ওকে একদমই ক্ষমা করবেন না।
ও খুবই খারাপ মানুষ। মানুষের রূপধারী ও শয়তান একটা। ওকে ক্ষমা করবেন না। তো কি করব আমি বলো, আমার কি করা উচিত? বিচার করুন আর আপনার ছেলেকে উচিত শাস্তি দিন। আর আমাকে বাড়ি চলে যেতে দিন। আমি এখানে আসতে চাইনি। আপনার এই অসভ্য ছেলেটা আমাকে এখানে জোর করে নিয়ে এসেছে। ওকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দিন। প্রথম কথা, এই প্রাসাদে কেউ আমার সাথে উঁচু গলায় কথা বলে না, তাই গলা নামিয়ে। আর দ্বিতীয় কথা, শাস্তি কাকে আর কখন দিতে হবে সেটা আমি ঠিক করব, তুমি না। এই প্রাসাদের নিয়ম আর শৃঙ্খলা না মানার কি ফল হতে পারে সেটা তুমি ভাবতেও পারবে না। প্রাসাদ? এটা কেমন প্রাসাদ? যেটাই হোক, না আমার রাজপ্রাসাদের সাথে কোনো সম্পর্ক আছে আর না আপনার নিয়ম কানুনের সাথে। আমি শুধু আমার বাড়ি যেতে চাই। এই মেয়ে, মা কি বললো? আওয়াজটা নিচে। আর তুমি কি বললে, এটা কিরকম প্রাসাদ? এটা আমার মায়ের প্রাসাদ, আর এখানে যাই হয় ওনার ইচ্ছা মতো হয়, বুঝলে? তাই নাকি? তাহলে কি তুমি আমাকে নিজের মায়ের অনুমতিতে নিয়ে এসেছো? অধিরাজ, এই সময় আপনি রানীমার কাছে যাবেন না। কিন্তু কেন? কারণ আমি চাই না। তোমার মুখ দেখতে, কারণ যখন যখন আমি তোমার দিকে তাকাই আমার এটা মনে হয় যে আমার একমাত্র সন্তান, আমার প্রাণের টুকরো, আমার সব থেকে বড় স্বপ্নটা ভেঙে দিয়েছি। ঠিক আছে মা, যদি তুমি আমার মুখ না দেখতে চাও তো আমি দেখাবো না। কিন্তু একটা কথা তুমি আমার শুনে রাখো, মা যেটাই হয়েছে না এখানে এই জন্যই হয়েছে যে এই অহংকারী মেয়েটা তোমার বিরুদ্ধে যে সমস্ত বাজে কথাগুলো বলেছে সেই জন্য। আমাকে ক্ষমা করে দাও তুমি। এখন আমি কারোর সাথে কথা বলতে চাই না। মা, মা আমাকে ক্ষমা করে দাও মা। মা, মা, মা এমনটা করো না, আমাকে ক্ষমা করে দাও মা। মা, মা, মা এমনটা করো না মা, আমাকে ক্ষমা করে দাও মা। কি করে ক্ষমা করে দেবো অধিরাজ? আমার কাছে তো আজকের দিনটাই পেরিয়ে গেল। আর তুমি তো জানোই না যে আজকের দিনটা আমার কাছে কত গুরুত্বপূর্ণ ছিল। কিছুক্ষণের জন্য আমাকে একা ছেড়ে দাও। কিভাবে তোমাকে একা ছেড়ে দিই মা? তুমি মা হও আমার সব থেকে ভালো মা, আমরা একে অপরের জন্যই বেঁচে রয়েছি মা। আমি কি করব তোমাকে ছাড়া? কি করে করব তুমিই বলো মা। বলছি ওই দাসীটাকে নারকীয় জীবন দাও। তুমিই তো বলেছিলে না একজন দাসী, এত কষ্ট দাও ওকে যেন ভদ্রতা শিখে যায়। আজ পর্যন্ত এই প্রাসাদে আমার সাথে কেউ উঁচু গলায় কথাও বলেনি। ও বলেছে আমাদের মা ছেলের সুখের মধ্যে কেউ আসেনি, ও আসলো। আজ পর্যন্ত আমার স্বপ্ন ভাঙার সাহস কেউ করতে পারেনি, ও করেছে। অতএব এবার তুমি ভাবো, ওর এত সব বড় অপরাধে কত কঠিন শাস্তি হতে পারে। আমি দেব ওকে শাস্তি, আর এমন শাস্তি দেব যে ও সাত জন্ম পর্যন্ত ভুলতে পারবে না। দেবী মা,
সাহায্য করুন, আমাকে এখান থেকে বের করুন। জানি না আমি এটা কোন ফাঁদে ফেসে গেছি, না তো আমি এই জায়গাটার ব্যাপারে কিছু বুঝতে পারছি, না এখানকার লোকজনের ব্যাপারে। আজ আর আমাদের মধ্যে কেউ বাঁচবে না, এই চন্দ্রলেখার কাউকে ছাড়বে না। একদম বিয়ে না হওয়ার কষ্ট, তারপর রানীমার ভয়, আমি পাগল না হয়ে যাই। টনিরা পাগল হয় না, ওই অধিরাজের সাথে থেকে থেকে তুই নিজেকে মানুষ ভাবতে শুরু করেছিস নাকি? না তো। আমি তোমাদের ক্ষমা করে দেবো।